ফাল্গুনের প্রথম সপ্তাহ শেষে দ্বিতীয় সপ্তাহ চলছে। গাছে গাছে ফুটেছে ফুল, কৃষ্ণচূড়া আর রক্তলাল শিমুলে গাছে গাছে জ্বলছে আগুন। সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে থাকছে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে। মানুষ বাড়িঘরে ফ্যান চালিয়ে গরম থেকে পরিত্রাণের চেষ্টা করছে আর এ অবস্থায় কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। কৃষিকাজে মানুষ মাঠে যাচ্ছেন দেরিতে।